হে জগতবাসী, আজ আমি শামীম আলী চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম, সে আলোচনাটি হলো যে আল্লাহ যে সমস্ত বিশ্বজগৎ সৃষ্টি করিয়াছেন, যে সৃষ্টি করার আগে একটা বিষয় হলো যে এই পৃথিবীতে যতগুলা ভাষা আছে, যতগুলা ভাষার অক্ষর আছে, এর মধ্যে আল্লাহ কি বলেছেন যে সমস্ত নবীদেরকে আমি প্রেরণ করেছি, কিন্তু আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন দেশে জন্ম নেওয়ার জন্য আমার হুকুম হলো? সেই দেশটি হলো সৌদি আরব। সেই আরব দেশে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম নিলেন এবং সেই দেশের ভাষা কি? আরবি ভাষা। আর আল্লাহ বলেছে যে আমার সর্বশ্রেষ্ঠ ভাষা হলো আরবি এবং শ্রেষ্ঠ নবীকে আমি সেই আরবে বা আরবি ভাষার মধ্যে তাকে পাঠিয়েছি। তাহলে আজকের যে আলোচনাটি হবে যে এই মানব দেহটি সৃষ্টি করেছেন আল্লাহ আরবি অক্ষরের দ্বারা, এবং সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে যদি লক্ষ্য করি তাহলে এই ক্ষুদ্র বিশ্বকে যদি আমরা চিনতে পারি, বুঝতে পারি, তাহলে দেখা যায় আমরা সেই আরশে আজিম, মত্ত এবং পাতাল এ সমস্ত কিছু আমরা এখান থেকেই নির্ণয় করে নিব। কিন্তু আমাদের সাধ্য হবে না যে আমরা সেখানে গিয়ে দেখে আসব। হয়তো এমনও সাধক এই পৃথিবীতে আছে যারা সাধনার দ্বারা সেই মহাবিশ্বও দেখেছেন এবং নিজের ক্ষুদ্র বিশ্বও দেখেছেন। যাই হোক, আজকের যে আলোচনাটি হবে সে আলোচনাটির হেডলাইন হলো সমস্ত বিশ্বজগতের মাঝে বিসমিল্লাহ এর 19টি হরফ বা অক্ষর, এর একটি হরফ যদি নড়িয়া যায় বা পড়িয়া যায় সমস্ত বিশ্বজগৎ ধসিয়া পড়িবে। আচ্ছা, সমস্ত বিশ্বজগৎ ধসিয়া পড়িবে কেন, এমনকি ধ্বংস হয়ে যাইবে? সেই বিষয়টি হলো যে আমরা মানব দেহের দিকে যদি লক্ষ্য করি এবং মহাবিশ্বের দিকে যদি লক্ষ্য করি, আল্লাহ আরবি হরফ দ্বারা এক একটা স্থান, এক একটা জিনিস তৈরি করেছেন। তাই সেই বিষয়টি নিয়ে আজ আলোচনা করব। তবে এই আলোচনা শুরুর আগে আসবে কি আমাদের বিসমিল্লাহ, যে বিসমিল্লাহ যদি আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে জগতের কোনো কিছুই সৃষ্টি করতেন না। তো এই বিষয়ে যে আলোচনাটি করব ইনশাআল্লাহ, আপনারা অবশ্যই মন দিয়ে শুনবেন, অবশ্যই জ্ঞানী সম্প্রদায়ের কাছে এই কথাগুলো খুবই দামি হবে এবং খুব জ্ঞানের বিষয় হবে, আল্লাহর গুণের বিষয় হবে। তাই বলবো কি যে একটু ধৈর্যের সাথে এই আলোচনাগুলো শুনবেন। বিসমিল্লাহ এর 19টি হরফ দ্বারা এই বিশ্ব সৃষ্টি করিয়াছেন আল্লাহ। স্বয়ং স্রষ্টা এই বিশ্ব জগৎটি সৃষ্টি করিলেন না, শুধু এই 19টি হরফ দ্বারা স্রষ্টা বিসমিল্লাহ এর মঞ্চে বিসমিল্লার মঞ্চ বানাইলেন, এবং এই বিসমিল্লাহ এর মঞ্চ বানাইয়া সেই মঞ্চেই থাকিয়া সৃষ্টি ও সৃষ্টির ভারপ্রাপ্ত বানাইলেন বা ভারপ্রাপ্ত সৃষ্টি করিলেন। এই বিসমিল্লাহর উনিশটি অক্ষর থেকে যদি একটি অক্ষর বা একটি হরফ নড়িয়া যায় সমস্ত বিশ্ব জগৎখানি ধসিয়া পড়িবে। আর যদি একটি হরফ বা একটি অক্ষর যদি খসে পড়ে যায় সমস্ত বিশ্ব জগৎ ধ্বংসপ্রাপ্ত হইয়া যাইবে। কিন্তু আল্লাহ তো শ্রেষ্ঠ, সর্ববিষয়ে সর্বশক্তিমান, আল্লাহ পাক সর্বকিছুই জানেন। বিসমিল্লাহ এর বা হরফটিতে মিম হরফটি লুকায়িত, এবং বিসমিল্লাহর শেষের মিম হরফটিতে আরও একটি দাল হরফ লুকায়িত আছে। বা হরফের মিমে আরশে আজিম লুকাইয়া আছে। এর বিসমিল্লার শেষের মিমে এই দাল অক্ষর বা হরফটি লুকাইয়া আছে। দাল হরফটিতে সমগ্র বিশ্বের বার বহন এবং পাতাল রহিয়াছে। সমস্ত বিশ্ব জগৎ সৃষ্টি করিবার আগেই আল্লাহ আরবি হরফ সৃষ্টি করিয়াছেন। এর আগে কোনো ভাষা বা কোনো ভাষার অক্ষর সৃষ্টি করেন নাই। আল্লাহ বা হরফ বা অক্ষর থেকেই সমস্ত অক্ষর ও সমস্ত বিশ্বজগৎ ও বিশ্বের ভিতরে পৃথিবী এবং প্রকৃতি সৃষ্টি করিলেন। সমস্ত প্রকৃতি সৃষ্টি করিয়া আদি পিতা আদম আলাইহিসসালামকে পাঠাইলেন এবং মা হাওয়া বিবিকেও পাঠাইলেন। আমি এই পৃথিবীর জমিনে দাঁড়িয়ে বলতেছি সমস্ত ভাষার অক্ষর, ভাষা আরবি, সমস্ত ভাষার অক্ষর
ভাষা আরবি ভাষার পরে আবিষ্কার হয়েছে। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বকিছু সৃষ্টি করার আগে সৃষ্টি করিয়াছেন আল্লাহ, যেমন সকল নবীদের শেষে পাঠাইলেন। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না হইলে কোনো নবীরও সৃষ্টি হইতো না, তেমনি করে আরবি অক্ষর বা ভাষা সৃষ্টি হইতো না। তেমনি করে আরবি অক্ষর বা ভাষা সৃষ্টি না হইলে কোনো ভাষা বা অক্ষরও সৃষ্টি হইতো না। এই কথাটি মুহাম্মদ শামীম আলী চিস্তির সারা বিশ্বে জগৎকে চ্যালেঞ্জের মোকাবেলা বলে গেল। তাই বলা হয় মান আরাফা নাফসাহু ফাকাদ আরা রাব্বাহু, অর্থাৎ যে নিজেকে চিনতে পারে সে তার রবকে চিনতে পারে, এবং যে নিজেকে চিনতে পারে সে আল্লাহর সাথে সম্পর্কও করিতে পারে। তাহলে যদি কারো ইচ্ছা জাগে, শামীম আলী চিস্তি যাহা কিছু লিখল, যাহা কিছু বলল, তাহা কি সঠিক না ব্যাঠিক মনে দ্বিধাদ্বন্দ্ব থাকিলে আল্লাহর সাথে সম্পর্ক করিয়া যেন জানিয়া লওয়া হয়। কেননা গীবত করা ভালো না, তবে যতদিন বেঁচে আছি কিছুটা ও বুঝিয়ে এবং বোঝাতে পারব। তবে যতদিন বেঁচে আছি কিছুটা হলেও বুঝ নিয়ে যেতে পারবেন, বা আমি আপনাদের কাছ থেকে বুঝ নিতে পারব যে আমি যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হয়ে গেছি তা নয়। আমি এখনও বোঝাতে যতটুকু সম্ভব পারতেছি, আর যতটুকু সম্ভব এমন এমন জ্ঞানী পৃথিবীতে আছে তাদের কাছ থেকে আমিও বুঝে নিতে পারব। তবে হে জগৎবাসী, আজকের যে আলোচনাটি, জানি না আপনাদের কাছে কেমন লাগলো, তবে আপনাদের কাছে এই আলোচনাটি পেশ করার যে উদ্দেশ্য, যে আল্লাহর সৃষ্টির রহস্য থেকে, বিসমিল্লাহর রহস্য থেকে, বা হরফের রহস্য থেকে কিছু আলোচনা করা হলো, তবে আমাদের এই আলোচনাটি আপনাদের কাছে কেমন হলো, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং আমাদের এই আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যাবেন। পরবর্তীতে যদি আমাদের কোনো আলোচনা দেওয়া হয় যেন সাথে সাথে আপনাদের কাছে উপস্থিত হয়। তো আজ এ বলেই রাখবো, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।